ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাইশে জুলাই 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সম্প্রতি কে ইনভেস্ট ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হচ্ছেন? এটা হচ্ছে নিবৃতি রায়, তিনি মিশেদ মনপ্রীতকে নন্দার বদলে আসছেন। তিনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করছেন। নিবৃতি রায় একজন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস এবং টেকনোলজি লিডার হিসেবে ইন্টেলে 29 বছরের অভিজ্ঞতার পর ইনভেস্ট ইন্ডিয়াতে যোগদান করছেন। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন নাগা মহিলা রাজ্যসভার ভাইস চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন? এটা হচ্ছে এস ফাঙ্গন কোনিয়াক। একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে এটা ধরে নেওয়া হচ্ছে, কারণ নাগাল্যান্ডের সাংসদ এস ফাঙ্গন কোনিয়াককে রাজ্যসভার অন্যতম ভাইস চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে। ওমেন এম্পাওয়ারমেন্টের সরকারের যে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল সেটা সেই হিসেবে এটা নিয়োগ করা হয়েছে, যে 17 জুলাই থেকে এটা কার্যকরী হবে। নাগাল্যান্ডের রাজনীতিতে পুরুষতন্ত্র ও পুরুষতান্ত্রিকতার আধিপত্য বিবেচনা করে দ্বিতীয় নাগার নারী সংসদের সদস্য হিসেবে তিনি নিযুক্ত হলেন। যেহেতু নাগাল্যান্ডের কথা বলছে তো নাগাল্যান্ড সম্বন্ধে একটু শুনে নাও। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, মুখ্যমন্ত্রী নেইফিও রিও, রাজ্যপাল লা গণেশন, আর ন্যাশনাল পার্ক হচ্ছে নাকটাকি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন? এটা হচ্ছে নীরজ আখরি। সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভারতের বৃহত্তম সিমেন্ট নির্মাতাদের শীর্ষ সংস্থা। তিনি সিমেন্টের ব্যবস্থাপক পরিচালক হিসেবে নীরজ আখরিকে সভাপতি এবং JSW সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পার্থ জিন্দালকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করছে। এটি 14 জুলাই 2023 থেকে তার সাধারণ সবাই এটাকে অনুষ্ঠিত হয়েছিল। এবং আখরি আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক KC ঝাওয়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করছেন। তো সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্বন্ধে এটা শুনে নাও, এটা হচ্ছে ভারতের বড় সিমেন্ট প্ল্যান্টের একটি শীর্ষ সংস্থা, যা মোট ইনটল করা সিমেন্ট ক্ষমতার 90% প্রতিনিধিত্ব করে। এটা 1946 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কে SBI ক্যাপিটাল মার্কেট লিমিটেডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন? এটা হচ্ছে রাজয় কুমার সিংহ। রাজয় কুমার সিংহ আনুষ্ঠানিকভাবে SBI ক্যাপিটাল মার্কেটস লিমিটেডের প্রধানের পদ গ্রহণ করছেন। এই ভূমিকা নেওয়ার আগে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্রেজারি অপারেশন তত্ত্বাবধানের জন্য দায়িত্ব ছিলেন এবং তিনি সেখানে ব্যাংকের বিনিয়োগ পোর্টফোলিও, মানি মার্কেট, ইকুইটি, প্রাইভেট ইকুইটি, ফরেক্স অপারেশন সহ বিভিন্ন দিক পরিচালনা করতেন। রাজয় কুমার সিনহা এটা হচ্ছে তিনি হচ্ছেন 1991 সালে SBI তে প্রভিশনারি অফিসার হয়েছিলেন এবং তিনি এখন SBI ক্যাপিটাল মার্কেট লিমিটেডে অমিতাভ চ্যাটার্জির পরে এই পদটি গ্রহণ করছেন, এই যে SBI ক্যাপিটাল মার্কেট লিমিটেডের প্রধানের পদটি। SBI ক্যাপিটাল মার্কেট লিমিটেড সম্বন্ধে একটু শুনে নাও, এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সম্পূর্ণ মালিকানাধীন বিনিয়োগ ব্যাংকিং সাবসিডিয়ারি। মুম্বাইয়ের সদর দপ্তর, 6টি আঞ্চলিক অফিস রয়েছে, তার মধ্যে 6টি জায়গা হচ্ছে আহমেদাবাদ, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, নতুন দিল্লি এবং বেঙ্গালুরু। 3টি সহায়ক সংস্থা রয়েছে, SBI ক্যাপ সিকিউরিটিস লিমিটেড, SBI ক্যাপ ট্রাস্টি কোম্পানি লিমিটেড, SBI ক্যাপ ভেঞ্চার্স লিমিটেড। পরের প্রশ্ন, সম্প্রতি কে প্রেজিস্টিয়াস ইন্টারন্যাশনাল ENE পুরস্কার জিতেছেন? এই ENE পুরস্কারটি জিতেছেন প্রফেসর থাল্লাপিল প্রদীপ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের রসায়ন বিভাগের অধ্যাপক থাল্লাপিল প্রদীপকে প্রেস্টিজিয়াস ENE অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে, যা এনার্জি এবং এনভায়রনমেন্টের ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি হাইলি রিগার্ডেড গ্লোবাল রেকগনিশন। 2007 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ENE পুরস্কারের 15তম সংস্করণ হচ্ছে এইবারেরটা পুরস্কারটা। আর প্রফেসর থাল্লাপিল প্রদীপ সম্বন্ধে শুনে নাও, তিনি এক্সপ্রেশনাল ওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট মেটেরিয়াল ব্যবহারের মাধ্যমে অ্যাফোর্ডেবল এবং বিশুদ্ধ জলের সলিউশন ঘিরে আবর্তিত হয়েছিল এবং তার যুগান্তকারী গবেষণার ফলে সাস্টেনেবল এবং সাশ্রয়ী ন্যানো স্কেল উপকরণ আবিষ্কার হয়, যা কার্যকরভাবে জল থেকে বিষাক্ত দূষিত পদার্থগুলিকে সরিয়ে দেয়। তিনি হচ্ছেন বিশিষ্ট গবেষক যিনি মেটেরিয়ালের বিভিন্ন দিকের ওপর ফোকাস করেছেন এবং এর আগে তিনি শান্তিস্বরূপ ভটনগর পুরস্কার সহ অসংখ্য পুরস্কারও জিতেছিলেন। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি প্রাক্তন
প্রধান নির্বাচন কমিশনার রচিত আত্মজীবনী থ্রু দ্য ব্রোকেন গ্লাস অ্যান্ড অটোবায়োগ্রাফি প্রকাশিত হলো। মানে কোন ভারতীয় প্রাক্তন প্রধানের কথা বলছে, প্রধান নির্বাচন কমিশনারের কথা বলছে, এটা হচ্ছে টি এন সেশন। এটা হচ্ছে বইটি প্রকাশ করেছে রূপা পাবলিকেশন। বইটিতে আত্মজীবনীতে 1990 থেকে 1995 সালে তার ইলেকশন কমিশন চেয়ারম্যান হিসেবে মেয়াদের বিভিন্ন অংশ আছে, পৃষ্ঠা তোমার 368 থেকে। বইটি 2019 সালে তার মারা যাবার 4 বছর পর এখন প্রকাশিত হলো, মানে উনি মারা গেছেন তার 4 বছর পর এই প্রকাশিত হয়। কর্মজীবনের প্রথম দিকে তিনি সিন্ডিগুলে সাব কালেক্টর, তারপর তামিলনাড়ুর মাদুরাইতে কালেক্টর হিসেবে তার প্রথম পোস্টিংয়ের বর্ণনা করেছেন। এবং তিনি এছাড়াও টি এন সেনান অ্যান্ড ডকুমেন্টেড ওয়ান্ডার দ্য মেকিং অফ দ্য গ্রেট ইন্ডিয়ান কালেকশন নামের বইটিও লিখেছেন। পরের প্রশ্ন 7 নম্বর, আলিয়া ভাটের ব্র্যান্ড এ ডে মামা কিনতে চলেছে কোন সংস্থা? এটা রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড কিনতে চলেছে। রিলায়েন্স ব্র্যান্ড লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিটেল আর্ম, রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স এর একটি সহযোগী প্রতিষ্ঠান। 300 থেকে 350 কোটির আনুমানিক মূল্যে অভিনেতা আলিয়া ভাটের কিডস ওয়্যার ব্র্যান্ড এ ডে মামা অধিগ্রহণ করতে চলেছে। এই চুক্তিটি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে হবে বলে আশা করা যাচ্ছে। এবং রিলায়েন্স ব্র্যান্ডের অ্যাড এ মামা অধিগ্রহণ শুধুমাত্র রিটেল পাওয়ার হাউসের চিলড্রেন অফারগুলিকে প্রসারিত করে না, বরং ফিজিক্যাল স্টোরগুলিতে তার উপস্থিতি জোরদার করার জন্য এর সম্ভাবনা একটা দেখা যাচ্ছে ভালো। আর রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড, এটার সম্বন্ধে একটু শুনে নেয়, এটা 2007 সালে প্রতিষ্ঠা হয়েছিল, প্রাথমিকভাবে এমফাসিস পোশাক, ফুটওয়্যার এবং লাইফস্টাইল প্রোডাক্টের ওপর। এটি 50টির বেশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে জোট গঠন করেছে এবং ভারত জুড়ে 2000টির বেশি এটা নেটওয়ার্ক পরিচালনা করে। পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি কোন দেশ ব্যালিস্টিক মিসাইল হাংসং 18 পরীক্ষা করেছে? এটা উত্তর কোরিয়া করেছে। উত্তর কোরিয়ায় সম্প্রতি তার সর্বশেষ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হাংসং 18 পরীক্ষা করেছে। এটা হলো উত্তর কোরিয়া দ্বারা তৈরি করা একটি 3 স্টেজের সলিড ফুয়েলযুক্ত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি উত্তর কোরিয়ার প্রথম ICBM যা সলিড ফুয়েল ব্যবহার করে, যা দ্রুত উৎক্ষেপণের অনুমতি হয়। কোরিয়ান পিপলস আর্মি দ্বারা প্রতিষ্ঠার 75তম বার্ষিকীতে স্মরণ করে 2023 প্যারিসে এটি প্রথম উন্মোচন করা হয়েছিল। আর হ্যাংশন 18 74 মিনিটের ফ্লাইট সময় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য দীর্ঘতম সময় ছিল। এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হলো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ 5000 কিমির বেশি এবং প্রাথমিকভাবে পারমাণবিক অস্ত্র ডেলিভারির জন্য ডিজাইন করা হয়েছে। যেহেতু উত্তর কোরিয়ার কথা বলছে, তো উত্তর কোরিয়ার সম্বন্ধে একটু শুনে নাও। এটা হচ্ছে পূর্ব এশিয়ার একটা দেশ, রাজধানী পিয়ংইয়ং, সর্বোচ্চ নেতা কিম জং উন, উত্তর মুদ্রা হচ্ছে উত্তর কোরিয়ান ওন। পরের প্রশ্ন 9 নম্বর, ফিফা মহিলা বিশ্বকাপ 2023 জন্য কোন ভারতীয় টেলিভিশন রাইট সিকিউর করেছে? এটা ডিডি স্পোর্টস। ডিডি স্পোর্টস ফার্স্ট ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করে ফিফা মহিলা বিশ্বকাপের অত্যন্ত প্রত্যাশিত 9ম সংস্করণ প্রচার করতে, যা ফুটবল ফ্যানদের জন্য আনন্দ এক্সাইটমেন্ট নিয়ে এসেছে। 20 জুলাই 2023 থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানকে মার করবে যখন ওয়ার্ল্ড কাপের যৌথ আয়োজক দুটি দেশ হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ফার্স্ট ইন্ডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই ফিফা বিশ্বকাপ মহিলা 2023 স্ট্রিম করার জন্য সাব লাইসেন্সিং অধিকার দিয়েছে এবং এটা ডিডি স্পোর্টসে এই খেলাটা দেখতে পাওয়া যাবে। ডিডি স্পোর্টস সম্বন্ধে একটু শুনে নাও, এটা 18 মার্চ 1998 সালে শুরু হয়েছিল। 2000 থেকে 2003 পর্যন্ত একটি এনক্রিপ্টেড পে চ্যানেল হিসেবে কাজ করেছিল, কিন্তু 15 জুলাই 2023 পর থেকে দেশের একমাত্র ফ্রি টু এয়ার স্পোর্টস চ্যানেলে এটা রূপান্তরিত হয়েছে, ডিডি স্পোর্টস। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের সর্বশেষ র্যাঙ্কিং কততম হয়েছে? এর আগে তোমার ফিফা র্যাঙ্কিংয়ে ছিল ভারতের স্থান 100, সেটা এক কমে হয়েছে 99, খুবই একটা ভালো খবর। ফিফা সর্বশেষ পুরুষদের যে ফিফা র্যাঙ্কিং আপডেট হিসেবে আন্তর্জাতিক ফুটবলের অগ্রগতি দেখিয়ে 99 স্থানে রয়েছে ভারতীয় দল ব্লু টাইগার্স নামে পরিচিত। সম্প্রতি আন্তঃমহাদেশীয় কাপ সাফ চ্যাম্পিয়নশিপ উভয়ই অর্জন করার পর এই র্যাঙ্কিংটা এক ধাপ উপরে উঠে গেছে। আর সবথেকে তোমাদের আগেও বলেছিলাম, 1996 সালে সবথেকে র্যাঙ্ক কম ছিল, তখন ছিল 94, এর নিচে ফিফার মানে উঠতে পারেনি ভারতের মানে র্যাঙ্ক ফিফাতে। তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 99তম, 1 নম্বরে আর্জেন্টিনা ছিল, এখন আর্জেন্টিনাই আছে, 2 নম্বরে ফ্রান্স, 3 হচ্ছে ব্রাজিল, 4 ইংল্যান্ড, 5 বেলজিয়াম এবং 6 ক্রোয়েশিয়া।
ফিফা সম্বন্ধে একটু শুনে নাও। ফিফা হচ্ছে তোমার রাষ্ট্রপতি জিয়ানি ইনফ্যান্টিনো, সদর দপ্তর জুরিক সুইজারল্যান্ড, প্রতিষ্ঠা হয়েছিল 1904। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে জানিও। আজকে এতটুকুই।